করোনা ভয় কাটিয়ে সুরক্ষাকে সঙ্গে নিয়ে দেশে শুরু আনলক টু। খুলে দেওয়া হচ্ছে জাতীয় স্মৃতিসৌধগুলিও। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রক আগামী 6 জুলাই থেকে রেডফোর্ট, তাজমহল সহ দেশের সমস্ত স্মৃতিসৌধ খোলার সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা দিবসেই মুক্তি সবচেয়ে বড় শত্রুর হাত থেকে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের রিপোর্ট কিন্তু সে কথাই বলছে। আইসিএমআর জানাচ্ছে আগামী 15ই আগস্ট লঞ্চ করা হবে দেশের প্রথম করোনা ভ্যাকসিন। বন্যা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে অসমে। বন্যায় অসমে 15 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। লেহ লাদাখে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেনাবাহিনীর মনোবল বাড়াতে শুক্রবার সকালে সীমান্তে পৌঁছেছেন তিনি। আবারও উপত্যকায় জঙ্গি হানা। কাশ্মীরে সেনা জঙ্গি লড়াইয়ে মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের। কাশ্মীরের মালবাগ এলাকায় জঙ্গি দমন অভিযানে গিয়ে শহীদ হয়েছেন ওই জওয়ান। জুনের 20 তারিখ থেকে হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কোরিওগ্রাফার সরোজ খান। শুক্রবার মাঝরাতে তিনি মুম্বাইয়ের বান্দ্রাতে গুরু নানক হাসপাতালে প্রয়াত হয়েছেন। 71 বছরের এই খ্যাতনামা ব্যক্তি। দুষ্কৃতীদের খুঁজে তল্লাশি চালাতে গিয়ে অপরাধীদের মুখোমুখি হয়ে প্রাণ হারালেন 8 জন পুলিশকর্মী, এর মধ্যে এসপি পদমর্যাদার এক অফিসারও রয়েছেন। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে যোগীর রাজ্য উত্তরপ্রদেশের কানপুরে। অপরাধী পাকড়াও করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে নিহত পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক প্রকাশ করে শ্রদ্ধা জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন তিনি। রেলের বেসরকারীকরণের সিদ্ধান্ত জানার পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস, তৃণমূল ও সিপিএমের মতো বেশ কিছু বিরোধী দল। জাতীয় সম্পদ এভাবে বেসরকারি হাতে তুলে দিতে পারে না সরকার, কারো মতে বাড়বে যাত্রার খরচ। তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর বৃহস্পতিবার সাধারণের জন্য খুলে দেওয়া হয় বাঙালির নানা স্মৃতিতে মোড়া আড্ডাখানা কলেজ স্ট্রিটের কফি হাউস। এদিন সকাল 11টায় সাধারণের জন্য খুলে দেওয়া হয় কফি হাউসের দরজা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2020 সালের মাধ্যমিক নতুন সিলেবাসের ফলাফল প্রকাশিত। এবার কৃতী তালিকায় স্থান করে নিয়েছে মোট 24 জন ছাত্রছাত্রী। এবার মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে রাজধানীর নেতাজি স্কুলের দীপায়ন দেবনাথ। এবার মাধ্যমিকে দ্বিতীয় স্থান দখল করেছেন মোট 3 জন। এরা হলেন শঙ্করাচার্য বিদ্যায়তন গার্লস স্কুলের মেঘা শর্মা, রেশমবাগান হায়ার সেকেন্ডারি স্কুলের ত্রিশাস্ত্রী দেওয়ান এবং শিশুবিহার হায়ার সেকেন্ডারি স্কুলের অভিরাজ পাল। লকডাউন চলাকালীন সময়ে 6594 জন প্রশিক্ষণপ্রাপ্ত স্বাবলম্বী রোজগার করতে পেরেছে। স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং নেওয়ার পর তারা রোজগার পেয়েছেন রাজধানীতে একটি অনুষ্ঠানে, এই তথ্য দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।